বিজেপির পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল সাংগঠনিক বৈঠক। উপস্থিত কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। লোকসভা নির্বাচনের আগে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাংগঠনিক বৈঠক আয়োজিত হল ব্যারাকপুর মাতারাঙ্গি এলাকায় অবস্থিত বিজেপির নির্বাচনী কার্যালয়ে। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন ভারত সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচি সহ বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে চলে যাওয়ায় বিজেপি আগামী দিনে এই আসনটি ধরে রাখতে পারবে কিনা এই প্রশ্নের উত্তরে তিনি জানান, 100% বিজেপি ব্যারাকপুর আসনটি ধরে রাখতে পারবে এবং তিনি তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করা তাপস রায়ের প্রসঙ্গের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বলেও দাবি করেন এবং জানান, ভারতীয় জনতা পার্টিতে আদর্শ লড়াই আর আমার আমাদের সংগঠনের সমস্ত কার্যকর্তা আদর্শ মানে ভারত মাতার জন্য যে কাজ করবে, ভারতীয় জনতা পার্টি যাকে মনোনয়ন দেবে তার জন্যই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কাজ করবে এবং মানুষেরও বিশ্বাস তাদের প্রতি, সবাই মোদিজিকে বিশ্বাস, আমরা সবাই মোদি পরিবার, সারা মানুষ সব মানুষ মোদি পরিবার, এটা বুঝতে অনুভব আজকে আমি বলে গেলাম এখানে এই মাতারাঙ্গি মোড়ে। আজ 8ই মার্চ আপনারা লিখে রাখুন ব্যারাকপুর আসন বিজেপি হবে। ব্যারাকপুরের সাংসদ তিনি বলছেন যে আমি আমার কে কি বলছেন আমার শুনে যাবো, ভারতীয় জনতা পার্টি আদর্শ নিয়ে লড়াই করে, তার কার্যকর্তারা এবং তার সমর্থকেরা আদর্শ বিশ্বাস করে ব্যক্তিকে রা। তাপস রায়কে আপনারা দলে নেওয়ার পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং মুখ্যমন্ত্রী বলেছেন তৃণমূল কংগ্রেস যে তিনি কোনো কিছুর লোভে গেছেন, তিনি নিজেকে বাঁচাতে গেছেন। দেখুন তৃণমূল দলে যেভাবে তাসের ঘরের মতো সব ভেঙে পড়ছে, একে অপরকে বিশ্বাস করছে না, করাপশন করাপশনের ভাগ বাটোয়ারা নিয়ে যখন দ্বন্দ্ব শুরু হয়, যে দলে কোনো আদর্শ থাকে না, যে দল মানে ভ্রষ্টাচার যুক্ত দল সেই দলে তো এটা মানে অসম্ভাবিত, যে দলে শাহজাহানকে রক্ষা করার জন্য রাজ্য সরকার বা দলের সুপ্রিমো একেবারে প্রকৃত পরিকর দল তিনি স্টেটমেন্ট দেন যেরকম ভালো ছিল। হে মাতরম সুজলাম সুফলাম মদয় সীতলাম, হে মাতরম শুভ্রজোৎস্না পুলকরশোভিনী সুভাষিনী সুমধুররতনাম মাতরম বন্দে। কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় ডক্টর সুভাষ সরকার মহাশয়কে এখন বরণ করে নেবেন। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।